আবারও ভাঙন আব্বাস সিদ্দিকীর আইএসএফে। এবার আইএসএফ ছেড়ে কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য ফিরহাদ হাকিমের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি লড়বো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি লড়বো, বিজেপি সহ সব সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়ছি লড়বো, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ। এবার আজ ফিরহাদ হাকিম তৃণমূলের পতাকা তুলে দেন আইএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোহাম্মদ কাউসার আলী, আব্দুল মেনান ও আব্দুল মুফাজের হাতে। এর আগেও আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে আইএসএফ এর একাধিক নেতা, কিন্তু এবার যারা তৃণমূলে যোগ দিল তারা আইএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আজকের এই ঘটনার পর আব্বাস সিদ্দিকীর নেতৃত্বের ক্ষমতা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। এর আগে এনবিটিভি প্রথম আপনাদের জানিয়েছিল যে আইএসএফ এ একাধিক নেতা আব্বাস সিদ্দিকীর কর্মকাণ্ডে খুশি নয়, ছেড়ে আসতে পারেন দল। আজকের এই ঘটনা সেই খবরকে সত্য প্রমাণ করল। আমি হাজি সাহেবকে বলবো দুই এক কথা বলার জন্য, বিজেপি কে কবর দেওয়ার জন্য, উৎখাত করার জন্য। আর তার মেকি দশর আব্বাস সিদ্দিকী নামটা নিত আমার মুখে বাজছে, আমি তাকে বলবো। আমি ওই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, নট অনলি দ্যাট উই আর অলসো অবজারভার অফ ডিস্ট্রিক্ট সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনাস। বিগত এক বছর ধরে চেষ্টা করেছিলাম, আমরা একটা কমন এজেন্ডা নিয়েছিলাম যে বিজেপিকে আটকাতে হবে। আর উনি বললেন দুষ্কৃতিকারীদের, ভালো কথা, নিশ্চয়ই দুষ্কৃতিকারীদের আমরা আটকাবো, এখানেও দুষ্কৃতিকারীদের স্থান নেই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই পাঁচলার ক্যান্ডিডেট, উলুবড়িয়ার ক্যান্ডিডেট, দেবীপুরের ক্যান্ডিডেট, তারা সব দুর্নীতিগ্রস্ত অন্য দলের। মধ্যমগ্রামের ক্যান্ডিডেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন সূত্র আছে, অডিও ক্লিপিংস আছে, উনি কেউ প্রকাশ্য বিজেপির হয়ে যাচ্ছে, যাক আমাদের আপত্তি নেই, কিন্তু ঘর শত্রু বিভীষণ, আমরা যারা সংখ্যালঘু একত্রিত হয়েছিলাম এই সাম্প্রদায়িক পরাস্ত করার জন্য, আমাদের সেন্টিমেন্টালকে নিয়ে উনি ব্ল্যাকমেলিং করেছে। বলবো ভাইজান, বলবো না ভাইজাল, আগে পঞ্চায়েত গঠন করো, রাজনীতিতে নূতন এই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, যারা আপনারা জানেন, যারা প্রবীণ সাংবাদিক আছে, বর্তমানে এই সিপিএম ছেলেকে হত্যা করে সাই বাড়িতে মায়ের রক্তে, ছেলের রক্তে মাকে ভাত খাইয়েছিল। আমার হোম ডিস্ট্রিক্ট কান্দুয়ায় জাতীয় ফ্ল্যাগ নিয়েছিল মামাটি নেত্রী, তাদের হাত কেটে দিয়েছিল। এই সিপিএম কে পরাস্ত করতে হবে, কংগ্রেসের অস্তিত্ব নেই, আর ভোট ভাগ হলে চলবে না, বিজেপির শক্তিকে পরাস্ত করতে হবে। আগামী দিনে আরো অনেক কিছু বলবো, ধন্যবাদ। উল্লেখ্য, প্রথম এনবিটিভি সূত্র মারফত জানতে পারে প্রার্থী নির্বাচন সহ একাধিক বিষয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যর মতামত মেলে না। সমস্ত সিদ্ধান্ত আব্বাস সিদ্দিকী ও তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী মিলেই নেন, ফলে কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।